হ্যালো ভিউয়ার্স, বর্তমান সময়ে আমাদের লাইফ স্টাইলের কারণে আমাদের অলস জীবন যাপন করার ফলে আমাদের যে একটি রোগ বর্তমানে দেখা দিচ্ছে সেটি হচ্ছে হাইপার কোলেস্ট্রলমিয়া বা হাই কোলেস্ট্রল। এই হাই কোলেস্ট্রল একটি রোগ, কিন্তু আর এই রোগটি থেকে আরও অন্যান্য রোগের সৃষ্টি হয়, হার্টের রোগের সৃষ্টি হয়, ব্লাড প্রেশারের সমস্যা হয় ইত্যাদি আরও নতুন নতুন সমস্যা এই হাই কোলেস্ট্রল হওয়ার ফলে হয়ে থাকে। আমাদের রক্তে এক ধরনের লিপিড থাকে যেটিকে আমরা কোলেস্ট্রল বলে থাকি। এই লিপিড হচ্ছে আমাদের রক্তের এক ধরনের চর্বি জাতীয় পদার্থ। এই লিপিড আবার আমাদের রক্তে অনেক রকমের রয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে LDL অর্থাৎ লো ডেন্সিটি লিপিড, যেটি আমরা ব্যাড কোলেস্ট্রল বলে থাকি বা লো ডেন্সিটি লিপিড বা LDL বলে থাকি। দ্বিতীয় যে লিপিডটি রয়েছে সেটি হচ্ছে SDL হাই ডেন্সিটি লিপিড। এই হাই ডেন্সিটি লিপিডকে SDL কে গুড কোলেস্ট্রল বলা হয়, কেননা এটি যদি আমাদের শরীরে বেশি থাকে তো ব্যাড কোলেস্ট্রল বাড়তে পারে না আর আমাদের শরীর ভালো থাকে। তৃতীয় যে লিপিডটি রয়েছে সেটি হচ্ছে ট্রাইগ্লিসারিড। এই ট্রাইগ্লিসারিডটিও যদি আমাদের শরীরে বেশি থাকে তো আমাদের সমস্যা হয়, আমাদের হাই কোলেস্ট্রল হয় বা হাইপার কোলেস্ট্রলমিয়া হয়ে থাকে। LDL বা ব্যাড কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারিড যদি বেড়ে যায় তখন আমাদের হাই কোলেস্ট্রল হয়ে থাকে বলে থাকি বা হাইপার কোলেস্ট্রলমিয়া হয়ে থাকে বলে থাকি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিফাখানা। আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে হাইপার কোলেস্ট্রলমিয়া বা হাই কোলেস্ট্রল সম্বন্ধে। এটি কেন হয়, এটির কি লক্ষণ, আর এর কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে। যদি আপনি শিফাখানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজটি যদি লাইক আর ফলো না করে থাকেন তো অবশ্যই ফেসবুক শিফাখানা পেজটি লাইক ফলো করে নেবেন। দর্শক মণ্ডলী, বিভিন্ন কারণে আমাদের হাইপার কোলেস্ট্রলমিয়া বা হাই কোলেস্ট্রল হয়ে থাকে, আমাদের LDL ব্যাড কোলেস্ট্রল হাই হয়ে যায় রক্তে আর ট্রাইগ্লিসারাইড হাই হয়ে যায় রক্তে। এর বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে প্রথম যে কারণটি তা হচ্ছে নেশা করা। কেউ যদি ধূমপান করে, নেশা করে, মদ্যপান করে তার ফলে তার হাই কোলেস্ট্রল হয়ে থাকে। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে বংশগত। কারো যদি বংশে বাবা মা বা দাদা দাদি বা নানা নানির হয়ে থাকে তো বংশ পরম্পরায় হাই কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় যে কারণ তা হচ্ছে মানসিক চাপ। কারো যদি মানসিক চাপ থাকে, ডিপ্রেশন থাকে, মেন্টাল স্ট্রেস থাকে তারও ফলে তার হাই কোলেস্ট্রল হতে পারে। চতুর্থ যে কারণ তা হচ্ছে ঠিক মতো পরিশ্রম না করা, এক্সারসাইজ না করা। যে পরিমাণ খাবার খায়, যে পরিমাণ শরীরে ক্যালোরি উৎপন্ন হয় সেই ক্যালোরি যদি নষ্ট না হয় তার ফলে আমাদের হাইপার কোলেস্ট্রলমিয়া হয়ে থাকে বা হাই কোলেস্ট্রল হয়ে থাকে। আরেকটি যে কারণ তা হচ্ছে খাবার খাওয়া। অতিরিক্ত তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার, মাংস, প্রোটিন জাতীয় খাবার যদি বেশি খাওয়া হয় তার ফলেও আমাদের হাই কোলেস্ট্রল হয়ে থাকে। আরেকটি যে কারণ তা হচ্ছে আমাদের রোগ। যদি আমাদের ডায়াবেটিস হয়ে থাকে, আমাদের কিডনির সমস্যা হয়ে থাকে তার ফলেও আমাদের হাই কোলেস্ট্রল হতে পারে। থাইরয়েডে যদি সমস্যা হয়ে থাকে তাহলেও আপনার হাই কোলেস্ট্রল হতে পারে। এছাড়াও যদি মহিলাদের POS পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম যদি হয়ে থাকে তার ফলেও হাই কোলেস্ট্রল হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার জানি হাই কোলেস্ট্রলের লক্ষণ সম্বন্ধে। হাই কোলেস্ট্রল যদি হয়, যদি LDL বেড়ে যায় বা ট্রাইগ্লিসারাইড যদি বেড়ে যায় তাহলে যে সমস্ত লক্ষণগুলি দেখা দিবে তা হচ্ছে আপনার হার্টের সমস্যা দেখা দিবে, হার্টে আপনার হৃৎপিণ্ডে বেদনা অনুভব করবেন, চিনচিন করবে, বেদনা অনুভব করবেন। এছাড়াও আপনার হাই ব্লাড প্রেশার হয়ে যাবে, হাইপারটেনশন হয়ে যাবে, আপনার ব্লাড প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনার হাই কোলেস্ট্রলের ফলে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যাবে, CKD ক্রনিক কিডনি ডিজিজ লক্ষ্য করা যাবে, গল স্টোন বা গল ব্ল্যাডারের পাথরও লক্ষ্য করা যেতে পারে। আমাদের শরীরে হাই কোলেস্ট্রল হয়েছে, LDL বেড়েছে বা ট্রাইগ্লিসারাইড বেড়েছে তা বুঝবো কী করে? যখন আমরা এই ধরনের লক্ষণ কিছু পাবো তখন আমরা ব্লাড টেস্ট করে দেখব, লিপিড প্রোফাইল ব্লাড টেস্ট ল্যাব টেস্ট করলে
বুঝতে পারা যাবে যে আপনার এলডিএল হাই আছে না ট্রাইগ্লিসারাইড হাই আছে না এইচডিএল লো আছে, সেই সমস্ত বিষয় জানতে পারবেন। আর তখন জানার পর থেকে আপনাদেরকে এই চিকিৎসা করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এবাজাইনি কোলেস্ট্রলের হাইয়ের একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে। এই মেডিসিনটি হচ্ছে কোলেস্ট্রল ড্রপ। এটি ইন্ডিয়ান কোম্পানি হিলওয়েল তৈরি করে থাকে। এই কোলেস্ট্রল ড্রপটি আপনার ভারতীয় কোম্পানি হিলওয়েল তৈরি করে থাকে। এই কোলেস্ট্রল ড্রপটির ভারতীয় মূল্য হচ্ছে 150 টাকা। এটিতে যে সমস্ত হোমিওপ্যাথি মেডিসিন মেশানো রয়েছে তা হচ্ছে চেলিডোনিয়াম 12X, এটি মেটাবলিজমকে ঠিক করে বা বিপাকীয় ক্রিয়াকে ঠিক করে আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মেশানো রয়েছে কোলেস্ট্রিনাম 12X, এই কোলেস্ট্রিনাম এই 12X-টিও আমাদের রক্তে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মেশানো রয়েছে সিস্টাস্ক্যান 12X, সিস্টাস্ক্যানও আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অ্যালিয়াম স্যাটাইবা 12X, এটিও আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা, ব্যাড কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয়। এই অ্যালিয়াম স্যাটাইবা রসুন দিয়ে তৈরি একটি হোমিওপ্যাথি মেডিসিন, এটি সম্বন্ধে আমি বিস্তারিত ভিডিও দিয়েছি, ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, অবশ্যই অ্যালিয়াম স্যাটাইবা সম্বন্ধে আপনারা দেখে নেবেন। মেশানো রয়েছে ক্যালকিয়া কার্ব 12X, মেশানো রয়েছে ফসফরাস 12X। এই সমস্ত হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে এই কম্বিনেশন মেডিসিন কোলেস্ট্রল ড্রপটি তৈরি। এটি যাদের কোলেস্ট্রল রয়েছে তারা 20 ফোঁটা করে কাপের 1/4 ভাগ জলে দিয়ে দিনে 3 বার খাবে। খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। এই ওষুধটি ভারতের প্রায় সমস্ত জায়গায় পাওয়া যাবে, অনলাইনেও পাওয়া যাবে, বাংলাদেশে পাওয়া যাবে কি জানা নাই। যে সমস্ত জায়গায় এই ওষুধটি পাওয়া যাবে না তারা যেই ওষুধগুলি খাবে তার মধ্যে একটি হচ্ছে অ্যালিয়াম স্যাটাইবা মাদার টিনচার, দ্বিতীয় হচ্ছে চেলিডোনিয়াম মাদার টিনচার, আর তৃতীয় হচ্ছে ক্র্যাটিগাস মাদার টিনচার। এই তিনটি মাদার টিনচার আপনারা 10 ml 10 ml 10 ml করে 30 ml-এর কাছে শিশিতে ভালো করে মিক্স করে নেবেন। সেই মিক্স থেকে আপনারা 20 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবেন। খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। এর সাথে আপনারা কোলেস্ট্রিনাম 3X ট্যাবলেটটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে কিনে নেবেন। এটি যত কম পরিমাণ হয় সিল্ড প্যাক কিনে নেবেন। এটি 2টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন। খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। অন্য কোনো মেডিসিন খেলে তার 10 মিনিট গ্যাপ দিয়ে খাবেন। এইভাবে যদি এই ওষুধগুলি খান তাহলে 3 মাস পর আবার আপনি লিপিড প্রোফাইল চেক করে দেখবেন যে আপনার কোলেস্ট্রলের মাত্রা কমে গেছে। এই ওষুধগুলি খাওয়ার সাথে সাথে আপনাদেরকে অবশ্যই নিয়ম পালন করতে হবে। সেই নিয়মটি হচ্ছে আপনারা মাংস বন্ধ করে দিবেন, রেড মিট খাবেন না, চর্বি জাতীয় খাবার খাবেন না, তেল খুব কম খাবেন, আর আপনাদেরকে প্রতিদিন হাঁটাহাঁটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি, শিফাখানা ফেসবুক চ্যানেলটি।